বরিশালের মানুষ কি ভালো না খারাপ? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। যদি বরিশালের মানুষ আমি দিব সমস্যা নাই। এই দেখো এরা সবাই বলতেছে বরিশালের মানুষ নাকি ভালো না। সবাই জানে কারা ভালো কারা খারাপ। গাইস আমরা এখন আছি মিরপুর বারতে। আজকে আমরা অরিজিনাল হাজির বিরিয়ানি টেস্ট করব। মিরপুর দশে তাদের একটি ব্রাঞ্চ আছে, সুতরাং আমাদের মিরপুর বারো থেকে মিরপুর দশে যেতে হবে। কিন্তু রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম, সুতরাং আমাদের মেট্রোলে যাওয়াটাই বেস্ট হবে। আর মেট্রোলকে আমার প্রায়োরিটি দেওয়ার কারণ হচ্ছে মেট্রোলে এটা আমার ফার্স্ট টাইম, সুতরাং আমি এক্সাইটেড ছিলাম। কিন্তু মেট্রোলে টাকা দেওয়ার পরে কার্ড বেরিয়ে আসছে না, আমার টাকা বুঝে গেল। অবশেষে কার্ডটি হাতে পেলাম। মেট্রোলে মোটামুটি ভিড় ছিল, কিন্তু আমাদের পৌঁছাতে বেশি সময় লাগলো না। ফাইনালি আমরা হাজির বিরিয়ানির সামনে এলাম। আমার পাটায় খিদে লাগছে, শুধু বিরিয়ানি আসার অপেক্ষা। অ্যান্ড ফাইনালি বিরিয়ানি চলে আসলো। খাসির গোশটা সফট ছিল, ইট ইজ রিয়েলি গুড, খেতে সত্যি দারুণ ছিল। হাজির বিরিয়ানি বলে কথা, খেতে সত্যি দারুণ ছিল। মুখে দেওয়ার পরে বিরিয়ানির আসল মজাটা পাওয়া যাচ্ছে। ইচ্ছে করছে সারাদিন খাই, কিন্তু পেটে আর জায়গা নাই। এদিকে আমি বরিশালে বলে আমাকে সবাই বরিশালে বলে খেপাচ্ছে, কিন্তু আমি মজা পাচ্ছিলাম। বরিশালের মানুষ কি ভালো না খারাপ? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। এই দেখো এরা সবাই বলতেছে বরিশালের মানুষ নাকি ভালো না। সবাই জানে কারা ভালো কারা খারাপ। দেখা যাবে তবু ভাই, হাজির বিরিয়ানি কেমন লাগলো? আলহামদুলিল্লাহ সেই সব। ভাই আপনি মিরপুরের মানুষের হাজির বিরিয়ানির কথা ঠিক আছে, আমি মিরপুরে আমার ফ্যামিলি বলতে পারি হাজির বিরিয়ানির টেস্ট আর কোয়ালিটি কেমন। আচ্ছা কিশোরগঞ্জের ভাই আপনার কেমন লাগলো? রানা ভালো, ভালো। মানিকগঞ্জ ভাই আপনার কেমন লাগলো? বরিশালে ভাই আপনি কি বলেন হাজির বিরিয়ানি সম্বন্ধে? হাজির বিরিয়ানি নিঃসন্দেহে আমাদের বিরিয়ানির মধ্যে এক দুই দিনে থাকবেই। অবশ্যই অবশ্যই, আমাদের মেন কোয়ালিটি তো। জি আবার বলেন ভাই, আপনি বলেন। মামা কইলো যে বিলটা নাকি উনি দিবে, ঠিক আছে, বরিশালের লুক নাকি অনেক ভালো, তার জন্য উনি উনি কোয়ালিটি অনেক ভালো বলে দিছে, বুঝছেন। ঠিক আছে, সমস্যা খারাপ না, ঠিক আছে, কোয়ালিটি মোটামুটি ভালো। এর মানে আপনি বরিশালের মানুষের একটু মানে ইনডাইরেক্টলি বেজ্জতি করে ফিরে গেলেন, তাই তো? তো গাইস আরো ফুটবল দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাই।